প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি চিত্রনায়িকা শাবনমের বাড়িতে, যেখানে তার শৈশব কেটেছে। দেখুন কি আঁকা বাঁকা রাস্তা, মাটির রাস্তা দিয়ে যে পুরাতন বাড়ি এখনো দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন তার বাড়ির যে অবস্থাটা। আসলে এখান থেকে এক সময়ে 1993 সাল থেকে তিনি কিন্তু চলচ্চিত্রে প্রবেশ করেছেন। এই যে দেখুন তার যে গ্রামের বাড়িটা, আসলে আশ্চর্যজনক হয়ে যাবেন যিনি এখনো পুরাতন বাড়িটা সেই এই দেখা যাচ্ছে যে নায়িকা শাবনুর, উনি কি হয় আপনার ভাগ্নি হয়? আচ্ছা, এটাও তো হচ্ছিল তার নানার বাড়ি। হ্যাঁ, নানার বাড়ি। আচ্ছা, এই যে তার নানার বাড়ি, এখানে তিনি এসেছেন? আমরা আট ছুলে দিয়েছি, আট কেটে নিয়ে দিয়েছি, আট ছুলে খেয়েছে, ধুয়ে খেয়েছে, তারপর আবু আসত, আবু ধুয়ে বা আট সব কিছু ধুয়ে খেয়েছে। ওরা খুব সাফসাফাই না। আচ্ছা, পয় পরিষ্কার ছিল না? খুব মানে ধুলো মাটি মাখতে চাইতো না, তারপরে খুব মানে খুব সাফসাফাই। আচ্ছা, এমনিতে তার অরিজিনাল নাম কি? এই শাবনুরি না অন্য কোনো নাম আছে? মানে শাবনুর নাম পরিচিত হওয়ার পরে এই নামটা সবাই অগোচরে চলে গেল। আপনারা আখ কেটে দিতেন? আখ কেটে দিতাম, তাল কেটে দিতাম, বিভিন্ন রকমের। ওরা আমোদ করতো, তা খুব নরম বদল। আচ্ছা আচ্ছা, তারপরে এই যে খেলাধুলো করতো, কিনে বেড়াইতো, খেতো। লাস্ট কতটুকু বয়সে এখানে এসেছে আপনাদের এখানে? 8-9 আচ্ছা আচ্ছা, বাস্তবে নাম হচ্ছে নূপুর আর এমনিতে নাম হচ্ছিল শাবনুর। আচ্ছা, ছবি করতে যেতে আমার মা পরে সাথে, তো বুরকা পরে বাড়িতে বেরোয় তো, বুরকা পরে বেরোয় তো, মানে সব। তারপরে তো পরে নেক্সট নেক্সট ছবি করলো। আচ্ছা আচ্ছা, কখনো দেখেছেন ভাগ্নির সিনেমা? হ্যাঁ দেখেছি, এখন আর দেখিনি। কি ছবি দেখেছিলেন ভাগ্নির? মেলা কিছু দেখেছি, মেলা ছবি দেখেছি। মেলা ছবি দেখেছেন? কখনো শুটিং দেখা হয়েছে ভাগ্নির? যা হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে যে ভাগ্নিকে আপনি আঁক কেটে দিতেন বা দুষ্টামি করতেন, তার ছবি টিভিতে দেখছেন, ইয়াতে দেখছেন, তখন কেমন লাগছিল? তারপরে দেখলাম এটা এটা ঠিক না, তখন একটু খারাপ লাগলো। এমনি তার পরিবার থেকে বা আপনাদের কাছ থেকে বা কারো কাছ থেকে বাধা ছিল কিনা? না, বাধা দিলে মামরা খুবই বাধা দিচ্ছে সবাই, আর ওর মা বাপ তো ওই কেউ ডাইরেক্টর ছিল, তারপরে ওরা ওর মাও মানে এটা গান গাইছে, এটা করে তারপরে ওরা ওই জগতেই চলে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে ওর বাপ ছিল একটু ভিন্ন, ওর মা একটু আবার ভিন্ন হয়ে গেল। বাপ হলো ওর মার ধোকা দিয়েই বিয়ে করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওর আগের পরে ছিল ওর বাপ ছিল ওর মা ধোকা আগের পরে ছিল, তারা বলে ডাক্তার ডাক্তার বিশাল একটু জোরে বলবেন আঙ্কেল। মানে ওর একটি মানে চোখটা নষ্ট করে দিচ্ছে ওর ভাইরা, চোখের সমস্যা হলো। কার চোখের সমস্যা হয়েছিল? স্বপ্নের ভাই তমাল, মানে চোখের সমস্যা হয়েছিল, কে চোখ নষ্ট করে দিতে চেয়েছিল? মানে ওর মানে গোষ্ঠীর মধ্যে শুনিলাম, তার বড় বড় ভাইরা আছে, ডাক্তার আছে। হ্যাঁ, ডাক্তার মানে সৎ ভাই যাকে বলে, সৎ ভাই যারা। আচ্ছা আচ্ছা, তারপরে আর পরে ভালো হয়ে। আচ্ছা আচ্ছা, লাস্ট কত বছর আগে এখানে এসেছিল? 10-12 বছর আগে আসছিল, এর মধ্যে আসেনি? না না, যখন 10-12 বছর বয়স সাথে নেই, তো অনেক আগে আসছিল তাই না? এখন তো 8-9 বললাম। হ্যাঁ, এখন কি কথাবার্তা হয় আপনাদের সাথে? এখন না, ওর সাথে কথা হয় না, ওর মার সাথে কথা হয়। আমার সাথে এখনো কথা হয়? ওর মা, এই তো আমি কালকে শুনে আসলাম, ওর রয়েছে ঢাকায়, ওর দুটো একটা মেয়ে একটা ছেলে। হ্যাঁ, তাই ওই এক মহিলা পড়ায়, সেই মহিলার সাথে কথা বলি, বললো আমরা ওখানে আমার 20,000 টাকা দেবে, আমি কোরআন শিক্ষা দিয়ে দেবো দুই ভাই বোনের, আর এক পাশাতে দুইটা না চাই এগের। আমি কালকে নাজনগর গেলাম, তো ওই নাজনগরে সে মেয়েটা। আচ্ছা আচ্ছা, এই কথা বলেছে? হ্যাঁ, বলতো আমি তাকে কোরআন শিক্ষা দিচ্ছি, আর আমি হলো এই 20,000 টাকা প্রতি মাসে, 20,000 টাকা মানে তাকে 20,000 টাকা বেতন দেবে এরকম একটা কিছু প্রতি মাসে, তা 7 জন পড়াবে। আচ্ছা, আপনাদের এই বাড়িটার বয়স কত হবে? এইটার বয়স মানে 50 বছর। এই যে মাটির যে ঘরটি আছে এটার বয়স 50 বছর, আর ওই যে ওই পাশে যেই নিচে ইট উপরে যে ইয়া দেওয়া টালি দেওয়া এগুলো আরো বেশি, মানে 70-80 বছর আরো বেশি হবে। ওই যে ওই ওইটাই তো মূল ঘর না? ওই ওইটাই হচ্ছে হলো মূল ঘর ছিল এই সাইডে। একটু দেখেন এই পাশে। আচ্ছা, একটু যে সামনে যে দেখাতেন আমাদের, এই যে ঘরটা আছে সামনে দেখা যাচ্ছে, এটা এইটাই ধরো মানে মূল ঘর ছিল, এরকম একটা দুই কামরা ঘর ছিল, এটা ভেঙে একটা। আচ্ছা, এটা কত বছর আগের?
সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখন আছি কিংবদন্তী নায়িকা শাবনূরের বাড়িতে, যিনি 1993 সাল থেকে প্রায় 2009 সাল পর্যন্ত দাপুটে অভিনয় করে কিন্তু বাংলাদেশ চলচ্চিত্রের সুনাম এমনকি তিনি সম্মাননা পেয়েছেন, হ্যাঁ অনেক পুরস্কারও তিনি অর্জন করেছেন। আমরা কিন্তু এখন তার নানার বাড়িতে আছি। আমরা যত জানতে পেরেছি এই যশোরেই তার জন্মস্থান, হ্যাঁ তার নানার বাড়িতে তার জন্মস্থান, এখানে নাকি তার জন্ম হয়েছে, কি বলেন আপনি? নানার বাড়ি তো জন্মস্থান বলে না, নানার বাড়ি তো মানে এখানে তার জন্ম হয়েছে, তাই না? মানে আপনারা কি নিজেরও শিউন না এরকম কিছু? ছোট খেলার সাথে আসতো, ছোট খেলা বিরাট খেলা করতো, আমরা মাথা সমস্যা বুঝাচ্ছে যে বিভিন্ন গাছে উঠে পেয়ারা খাচ্ছে, খেলাধুলো পছন্দ করতো। আচ্ছা আচ্ছা, তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা পুরো বাড়িটি ঘুরে দেখাবো, তার পরবর্তীতে আরেকটি বলি। এই তাদের যে নানা বাড়ি আছে, তাদের কিন্তু নানা বাড়ি আরেকটি স্থানে আছে, সেখানে তাদের বিশাল বড় মার্কেট আছে এমনকি বিশাল বাড়িও আছে বলে, তাই না? আচ্ছা, মানে এই যশোরে যে নাবারণ আছে, এই নাবারণের প্রায় অর্ধেকের মতন তার নানাদের সম্পত্তি, তো বুঝতে পারছেন আমরা সেইগুলো দেখাবো। তো আগে দেখাচ্ছি একবারে গোড়া, যেখানে এটাই তো তাদের গোড়া স্থান, এখান থেকেই তো সেখানে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তো এখন আমরা এই বাড়িটি ঘুরে দেখাচ্ছি, তার পরবর্তীতে আমরা তাদের যেই এখন বর্তমান যেই পজিশন মার্কেট সবগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি।